কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতা চাপলি ইউনিয়নে। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। এই বৈশিষ্ট্য কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে অনন্য করেছে। পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত, দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। শীতকালে বিভিন্ন অতিথি পাখি দেখা যায় কুয়াকাটা সমুদ্র সৈকতে। সৈকতের পূর্ব দিকে গঙ্গামতী সংরক্ষিত বন অবস্থিত। এই বন আগে বৃহত্তর সুন্দরবনের অংশ ছিল, যা এখন কুয়াকাটার তীরকে ঢাল হয়ে সমুদ্রের ঢেউয়ের ক্ষতির হাত থেকে রক্ষা করে। সৈকত লাগোয়া পুরো জায়গাতেই আছে দীর্ঘ নারিকেল গাছের সারি। কুয়াকাটা সমুদ্র সৈকতে সারা বছরেই দেখা মিলবে জেলেদের মাছ ধরার দৃশ্য। সৈকতের পূর্ব দিকে গঙ্গামতের জঙ্গল ছাড়িয়ে আরো সামনে গেলে আছে ক্র্যাব আইল্যান্ড বা কাঁকড়ার দ্বীপ। নির্জনতা পেলে এই জায়গার সৈকত লাল করে বেড়ায় কাঁকড়ার দল।